ठीक लोम अस्थि मांस रक्त पोष बड़ अंतर छोट अंतर किडनी एवं स्टूल यूरिन इखने एरकम 32 प्रकार अशुचि दुर्गन्ध और घृणित पदार्थ आछे ताहले एकटा एकटा प्रत्येकेर नाम आछे किन्तु कोनोटाई नारी नय कोनोटा पुरुष नय तो कोनोटा व्यक्ति नय कोनोटा सत्य नय कोनोटा आत्मा नय तो साधक साधनार गभीरे डूब दिए पायर तालु थेके माथार तालु पर्यन्त जदि तन्न तन्न करे पिस पिस करे टुकरो टुकरो करे जदि विचार करे सेखाने केवल 32 प्रकार अशुचि दुर्गन्ध घृणित पदार्थ पावा जाबे नारी पुरुष पावा जाबे ना आमी आमार पावा जाबे ना व्यक्ति सत्य आत्मा पावा जाबे ना तखन सेगुलो मृत्युबरण करबे जखनी मृत्युबरण करे तखन तार मध्ये कलहेर उपशम हय एवं आस्ते आस्ते तार मध्ये भ्रम दूर हय तो एरपर पायर तालु थेके माथार तालु पर्यन्त उनी चिंता करेन जे एखाने कोनो व्यक्ति नेइ एखाने कोनो सत्य नेइ एखाने कोनो आत्मा नेइ এখানে কোনো জীব নেই কেবল একটা কায়া মাত্র কেবল কায়া আছে তখন তার মধ্যে আসলে চিত্রের মধ্যে সেট হয় এতদিন যে ভ্রম ছিল নারী পুরুষ আমি আমার ব্যক্তি সত্য আত্মা সাধনা করতে করতে সে ভ্রম দূর হয়ে যায় তো মিথ্যা ভ্রম মিথ্যা স্মৃতি মিথ্যা কনসেপ্ট মিথ্যা ধারণা তার চিত্রের মধ্যে যে সেপ সে আস্তে 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 নির্মূল হবে আরেকটা সেট হবে তো এটা হচ্ছে দুঃখের দুঃখ থেকে বাইরে বেরিয়ে যাওয়ার মার্গ তো এবার ধরুন সেই কেবল জানবে এই খায়াটা কেবল চারি ধাতু মাত্র চার প্রকার ধাতুর সমষ্টি মাত্র অর্থাৎ এখানে আছে কেবল পৃথিবী ধাতু আপ ধাতু তেজ ধাতু এবং বায়ু ধাতু এই চারি চারি ধাতুর সমাহার মাত্র এই খায়া এই খায়ার মধ্যে নারী পুরুষ নেই আমি আমার নেই ব্যক্তি নেই সত্য নেই আত্মা নেই জীব নেই এই ভ্রম দূর হয়ে যায় তো এবং কেবল এখানে সাধনা করতে করতে তাকে এটা দেখে এটা হচ্ছে সম্যক স্মৃতি এটা দেখে কেবল এখানে আছে কেবল পাঁচ প্রকার উপাদানের সমাহার অর্থাৎ পঞ্চ উপাদান স্কন্ধের সমাহার মাত্র এই দেহ না নারী না পুরুষ না ব্যক্তি না সত্য না আত্মা না জীব না আমি না তুমি কীরকম এই কায়া হচ্ছে রূপ উপাদান স্কন্ধ বেদনা উপাদান স্কন্ধ সংজ্ঞা উপাদান স্কন্ধ সংস্কার উপাদান স্কন্ধ বিজ্ঞান উপাদান স্কন্ধ অর্থাৎ এই পঞ্চ উপাদান স্কন্ধের সমাহার এই কায়া এভাবে আস্তে আস্তে সাধনার গভীরে যেতে যেতে তন্মধ্যে এটা প্রকট হয়ে যায় এখানে কেবল আছে নাম আর রূপ আছে অর্থাৎ কেবল রূপটা হচ্ছে এই খায়া মাইন্ড এটা নাম আর এটা রূপ নাম আর রূপ এই দুটো সমাহার হচ্ছে এই দেহ এভাবে আস্তে আস্তে অগ্রসর হতে হতে তার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয় আর শেষেরটা যেটা সম্যক সমাধি এখানে এটা অতিরিক্ত কিছু বলা যাবে না ধরুন এটা এখানে প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান এভাবে ধাপে ধাপে তার চিত্ত ডেভেলপ হবে উন্নত হবে তো
নানান কিছু নিয়ে যে বিতর্ক বিচার প্রীতি সুখ এই সমস্ত জাগতিক সব কিছু থেকে চিত্তকে আলাদা করে চিত্ত কেবল বিতর্ক বিচার প্রীতি সুখ সমন্বিত হয়ে যে জায়গায় অবস্থান করে বৌদ্ধ পরিভাষায় মেডিটেশনের সাধকের এখানে এটাকে প্রথম ধ্যান বলা হয় যোগী তো এভাবে দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান এভাবে ধাপে ধাপে সাধক আস্তে আস্তে এই মার্গে যাওয়ার জন্য সে পুরোপুরিভাবে প্রস্তুতি হয় চিত্ত এভাবেই কৌশিক গুরু যেটা বলেছে এভাবে এই রাস্তা দিয়ে হাঁটলে সাধক 100% শিওর সাধক আজ না হয় কাল এই সত্য সে উদ্ঘাটন করবে ত্রিপিটক শাস্ত্রে দেখা যাচ্ছে বুদ্ধের সময়কালীন অসংখ্য অরহন্তরা এই সত্য উদ্ঘাটন করেছে এবং অনেক গৃহীরা বুদ্ধের সময়কালীন লক্ষ লক্ষ কোটি কোটি গৃহীরা এই সত্য উপলব্ধি করেছিলেন তো আপনারা যদি এই মার্গে চলেন নিঃসন্দেহে আপনারা এখানে যেটা প্রশ্ন করেছেন যে কীভাবে জানা যায় সেই জায়গায় নিঃসন্দেহে আপনারা পৌঁছাতে পারবেন।